আমাদের দেশের যে রাজনীতি সেখানে যে সংসদীয় যুগ বা সংসদীয় ব্যবস্থাপনায় কিভাবে ব্যক্তি এবং মানুষকে অন্যদিকে দাবিত করে, কখনো কখনো ভুল দিকে ঠেলে দেয়, সেদিক থেকে কমরেড শামসুল মত হক একটা উজ্জ্বল একটা উদাহরণ। প্রধান ছিলেন, আরো জনপ্রিয় হয়েছেন, পঞ্চায়েত সমিতিতে গেছেন, সেখানে কাজ করে আরো জনপ্রিয় হয়েছেন, জেলা পরিষদ, জেলা পরিষদে আরো জনপ্রিয় হয়েছেন, যে সংসদীয় রাজনীতিতে গেলেই সবাই সেখানে তার বিচ্যুতি হতে হবে সেখানে কথা নেই, সেখানে দাঁড়িয়েও পার্টির আদর্শ, পার্টির লক্ষ্য এবং মানুষের কাছে কিভাবে সেই রাজনীতি নিয়ে যাওয়ার এবং মানুষের উপকার করার সে উদাহরণ তিনি রেখে গেছেন। আরেকটা দিক, এটাও প্রধানবাবু বলেছেন যে আমরা রাজনীতি করি, অনেকে হয়তো আমরা মনে করি এটা অর্থাৎ কনসাসলি সচেতন করি, আমি বলি না, শুধু রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক স্লোগান এগুলি নিয়েই শুধু থাকবো, এগুলি নিয়েই শুধু জনগণের কাছে যাবো, এইভাবে জনগণকে সংগঠিত করব, কিন্তু এইভাবে হয় না। সমাজটা শুধু রাজনীতির জন্য তৈরি না, এই সমাজে নানা অংশের মানুষ আছে, এই সমাজ ব্যবস্থায় তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এমনকি ধর্মীয়, সেই ধর্মের গোলামির ভিতরে না প্রবেশ করে তার সাথে থাকতে না পারলে সেই মানুষের সাথে সম্পৃক্ত হওয়া যায় না।